এগারো মিনিট, হ্যাঁ ঠিক আছে, তো এগারো মিনিটের মতন কিন্তু সময় আছে। তো আমি ওটাকে দেখলাম যে ফোনটা ভালোতে গেল না, যে এখন পাঠাবে কি এরকম কিছু পাঠাবো না। তো আমি ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে ফোন করি, ফোন করতে বলে যে হ্যাঁ আপনার টাকাটা ঢুকেছে, আমি হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বললাম ওনাকে। তো বেরোনোর পরে আমি ঠিক আছে তো নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দুই তিন হাজার টাকার মতো ছিল অ্যাকাউন্টে সব থেকে। না না করে দে, যা গেছে গেছে, করে দে, টাকা ফেলে দিলে তখন কি হবে, স্যালারি না ফেলে। নাম্বার না আজকে আসলে কি হয়েছে, সকালবেলা একটা আমি ফ্লিপকার্টে একটা অ্যাড দিয়েছিল মোবাইলে 2999 টাকা, তো আমি ওটা এন্টার করেছিলাম মানে মেরেছিলাম যে নেবো বলে। তো এবার মারতে দেখছি কোনো মেসেজ এলো না, তো টাকাটা কেটে নিল। তো তারপর আমি ওদের ফ্লিপকার্ট কাস্টমার কেয়ারে ফোন ফেসবুক করছিলাম, তো একটি ফেসবুকে একটি অ্যাড দেখলাম মোবাইলে, তো দেখি ওতে একটা মোবাইল আপনার ফ্লিপকার্টের নাম দেওয়া রয়েছে কিন্তু 2999 টাকা অফার দিচ্ছে। তো জানি না আমি ওটাকে আমি আমার পেটিএম থেকে অর্ডার দিই, দিতে আমার টাকাটা কেটে নেয়। নেওয়ার পরে দেখছি আমার কোনো মেসেজ আসেনি, না আসার পরে আমি আবার ফ্লিপকার্টে কাস্টমার কেয়ারে ফোন করি, করতে ওরা আমাকে বলে একটি অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপ ডাউনলোড করলাম, তো ওরা বললো আপনার টাকাটা আমরা রিফান্ড করে দিচ্ছি। তো আমি ওরা বললো আমাকে আপনার কার্ড নাম্বারটা দিন, কার্ড নাম্বারটা দিতেই ওরা আমার সব টাকাগুলো কেটে নিলে, তাও 32,000 টাকার মতন ওরা কেটে নিয়েছে, 32-33,000 টাকার মতন। ভিভো ফোন 24,000 টাকা দাম ছিল, ওটা একটা অফার দিচ্ছিলো, 11 মিনিটের মতন টাইম ছিল। বালি থানায় গেছিলাম, ওরা আমাকে কাগজপত্র জমা দিতে বললেন এবং সাইবার ক্রাইমে যাওয়ার জন্য এ করেছে। হ্যাঁ একদম আমি আতঙ্কিত হয়ে গেছি যে আমার মাইনের টাকা সবটাই পুরো চলে গেছে, আমি কী করে সংসার চালাবো বুঝতে পারছি না, মানে আমি খুব মানে বিপদে পড়ে গেছি এখন। আমার নাম সিদ্ধার্থ ভট্টাচার্য সকালে আমি চা খেতে খেতে তো ফেসবুক দেখছিলাম, তো দেখতে গিয়ে দেখছি যে ওই ফেসবুকের মধ্যে একটা অ্যাড দিয়েছে ফ্লিপকার্টের, তো একটা ভিভো ফোন 24,000 টাকা দাম, ওটা আপনার অফার দিয়েছে 2,999 টাকা। তো আমি ওটাকে ক্লিক করি, আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছে, তো একটা আমি নতুন ফোন নেবার জন্য আমি অর্ডার দিই, তো আমার পেটিএম থেকে ওটা অর্ডার করি। তো অর্ডার করতে ওরা আমার টাকা কেটে নিলেন 2,999 টাকা, কিন্তু আমার কোনো মেসেজ এলো না কখন পাঠাবে কী করবে না করবে, পার কোনো মেসেজ এলো না। তো আমি নানান রকমভাবে চেষ্টা করতে থাকলাম যে কিছুতেই কিছু বুঝতে পারলাম না। তো তারপরে আমি ফ্লিপকার্ট কোম্পানিতে ফোন করলাম, ফোন করতেই ওরা আমাকে বললো যে হ্যাঁ আপনার টাকাটা আমাদের কাছে জমা হয়েছে, তো আপনি এক কাজ করুন, ওইটা অফারটা বন্ধ হয়ে গেছে, আপনার টাকাটা আমরা রিফান্ড করিয়ে দিচ্ছি। তো রিফান্ড করিয়ে দিচ্ছি বলে আমার কাছ থেকে ওরা কার্ড নাম্বার চাইলো, তো আমি বললাম যে ওনাদের যে কার্ড নাম্বার কী হবে আমার এতে তো রিফান্ড করে দিন, তো বললো যে না আপনার কার্ড নাম্বার দিতে হবে, আমাদের ফ্লিপকার্ট এরকম কোনো বাজে সংস্থা নয় বা কোনো রকম এনে উল্টোপাল্টা কিছু হয় না, আপনি কার্ড নাম্বার দিন, কোনো রকম চিন্তা নেই, কোনো রকম অসুবিধা নেই। তো
তো ওরা আমাকে বলে যে কার্ড নাম্বার দিতে, আমি কার্ড নাম্বার দিলাম। দেওয়ার পরে ওরা দেখলাম যে আমার অ্যাকাউন্ট থেকে পরপর দেখুন বললো, দেখুন আপনার একটা অ্যাপস ডাউনলোড করতে বললেন। তো আমি একটা অ্যাপস ডাউনলোড করলাম, অ্যাপসটির নাম হচ্ছে এনি ডেস্ক বলে একটা অ্যাপস আছে, সেটা আমাকে ডাউনলোড করতে বললেন। তো আমি ডাউনলোড করতে তো ওরা আমাকে নানা রকম প্রসেস বললেন, করলাম। করার পরেই দেখছি যে আমার অ্যাকাউন্ট থেকে মানে চার পাঁচবারে টাকা কেটে বেরিয়ে গেল, 30,000 টাকার মতন টাকা বেরিয়ে গেল। আমি একদম হতবাক হয়ে গেছি যে কী করবো, আমি বুঝতে পারছি না। আমি এরকম একটা নামি সংস্থার যদি এরকম প্রবলেম হয়, আমি তো মানে আমার মাথায় হাত পড়ে গেছে, আমার এই মাইনের টাকা যদি এইভাবে চলে যায়, আমি এই মাসে কী করে সঞ্চালাবো বুঝতে পারছি না। ফ্লিপকার্টে ফোন করছে, বলছে আপনি ভুল নাম্বার ফোন করছেন। আমি পরে ফোন করছি তো আপনি বলছে রং নাম্বার করছেন। সব রেকর্ডিং আছে, সব কিছু আছে, পুলিশকে জানিয়েছি। পুলিশ বললো আপনি কাগজপত্র নিয়ে আসুন, আমি দেখছি। FIR করতে বললো, আমি করছি। আমি বলবো এইরকম যে ফ্লিপকার্ট আছে, যে স্ন্যাপডিল আছে, যত রকম কোম্পানি আছে, এগুলো ইমিডিয়েট বন্ধ করা দরকার। এগুলো সবই দু নম্বরই ব্যাপার। আমি তো বুঝতে পারিনি, আগেও আমি স্ন্যাপডিল থেকে ফ্লিপকার্ট থেকে মাল নিয়েছি, কিন্তু এরকম বিপদে পড়িনি। আজকে যে বিপদে পড়েছি, আমি বলছি প্রত্যেকটি লোককে বলছি যে এক্ষুনি যত এই সব কোম্পানি আছে অনলাইন শপিং, ইমিডিয়েট বন্ধ করা উচিত। আমার নাম সিদ্ধার্থ ভট্টাচার্য, আমি চাকরি করি।